তো গাইস, আজকে আমরা র্যাঙ্কেড গেম প্লে করতে চলি। তো তোমরা সবাই জানো আমরা র্যাঙ্কেড গেম বেশিরভাগ খেলে ক্লাস করেন। তো আকাশ ভাই বলছিল যে আজকে আমার একটা স্টার কমে গেছে, একদম জিরো স্টার হয়ে আছে। তো এখন ডায়মন্ড একদম ফোরে নিয়ে পড়বে, তো এর জন্য আগে বলেছে যা করে প্লাস খাওয়াতে হবে। তো চেষ্টা করে দেখেছি প্লাস খাওয়াতে পারি কিনা। তো সামনেই একটা বান্দা, তো ভাই সাহেব ওপরি ধরনের একটা হেডশট, তো গাইস দেখতে পাচ্ছ। তো আমাদের দুজনা ডাউন হয়ে গেছে, তো সামনে হুপাং, ও ভাই আরেকজনা ডাউন। তো গাইস আমাদের সব বান্দা ডাউন হয়ে গেছে, তো আমি একাই বেঁচে আছি। তো সানবে মনে হচ্ছে কেউ বান্দা নেই, তো অতক্ষণে আমি রিভাইভটা দিয়ে দিই। রিভাইভ কমপ্লিট করার পর আমি এই দুটো বান্দাকে ফিনিশ করে দেবো জলদি। তো তাড়াতাড়ি ফিনিশ না করলে কারণ আমার অনেক চাপ পড়ে যাবে। তো আকাশ, আরে ভাই আরও একজনার ডাউন। তো গাইস আমি একাই আর লাস্ট দুজনের বান্দা বেঁচে আছে। তো যা করে চেষ্টা করি যদি মারতে পারি কিনা। সামনেই বান্দাটা বসে আছে, তো গাইস যদি মারতে পারি এই বান্দাটা, তো একটা বান্দা লাস্ট বেঁচে থাকবে অবশ্যই। তো আরে ভাই হেড শট লাগছে না ভাই, যা করে হেড শট লাগছে। তো গাইস সত্যি ধরনের একটা হেড শট, তো একটু তাড়াতাড়ি ফিনিশ করে দিই, তো লাস্ট আর একজনা বেঁচে থাকবে। তো অতক্ষণে যারা আমার চ্যানেলে লাইক করুন, লাইক করে দাও। তো লাস্ট একটা বান্দা, তো যা হোক করে মারতে হবে, কারণ আকাশ ভাইয়ের প্লাস যা হোক করে আনতেই হবে, কারণ মাইনাস খেলে একদম ডায়মন্ড ফোরে। তো বান্দাটা এদিকেই আসছে, তো পালাতে হবে, আমাকে একটু কভার দিয়ে খেলতে হবে, কারণ আমি একাই বেঁচে আছি। তো একটা গেমও জিততে দিলে হবে না। তোমাদের কী মনে হয় এই বান্দাটাকে আমি মারতে পারবো? যদি মারতে পারি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আরে ভাই হেডশট লাগছে না, ও ভাই সে ওপি হেডশট। তো গাইস কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে অবশ্যই জানাবেন।